আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যানস দর্শক আপনারা সকলে জানেন গতকালকে কোপা আমেরিকার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল মাঠে নেমেছিল প্যারাগুয়ের বিপক্ষে এবং সেখানে কিন্তু তারা দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর এই জয়ের নায়ক হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র মূলত রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার ব্রাজিলের জার্সিতে একের পর এক ম্যাচ ব্যর্থ হলেও কিন্তু তিনি এবারে কোপা আমেরিকায় এসে ঝলক দেখাচ্ছেন আর তাতেই কিন্তু ডরিবাল জুনিয়র অনেক বেশি খুশি কারণ ডরিভাল জুনিয়র কিন্তু তিনি নিজেই বলেছিলেন ব্রাজিলিয়ান সমর্থকদের যে ভিনিসিয়াস জুনিয়র জন্য আর একটু ধৈর্য ধরতে আমি আশা করছি ভিনিসিয়াস জুনিয়র কোপা আমেরিকায় ভালো করবে আর কোপে আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই ভিনিসিয়াস জুনিয়র এরকম পারফরমেন্সে খুশি হওয়াটা একদম স্বাভাবিক একটা ব্যাপার একজন কোচের জন্য তবে ডরিবাল জুনিয়র কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে গণমাধ্যমে বেশ কিছু কথা বলেছেন তো চলুন আগে দেখি তিনি কি বলেছেন তিনি বলেছেন ভিনি একটি দৃশ্যত নিখুঁত খেলা খেলেছে দুর্দান্ত নাটক দুর্দান্ত নাটক গতিশীল কার্যকর সরাসরি এবং অংশগ্রহণমূলক আমরা এই অনন্য দক্ষতার সাথে এই খেলোয়াড়ের কাছ থেকে চাই মূলত ডরিভা জুনিয়র ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বলেছেন ভিনিসিয়াস জুনিয়র একটা নিখুঁত খেলা খেলেছে এবং অনেক গতি ছিল কার্যকর ছিল এবং সরাসরি অংশগ্রহণমূলক মানে সরাসরি ডি বক্সের ভিতরে ঢুকে যাচ্ছিল ভিনিসিয়াস জুনিয়র এছাড়াও কিন্তু অন্য অন্যদের দক্ষতার কথা বলছে বিশেষ করে ডিবলিং এর কথা সেজন্যই কিন্তু ডরিভা জুনিয়র ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এরকম একটা কথা বলেছে তো দর্শক আপনার কি মনে হয় ভিনিসিয়াস জুনিয়র কি পরবর্তী ম্যাচে এরকম রকম পারফরমেন্স করতে পারবে ব্রাজিলের জার্সিতে